हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सबाई अनेक भालो आछेन। तो आज के आमी बिग माउथ ड्रामार फाइनल एपिसोड एक्सप्लेन करब। और अलरेडी ए ड्रामार बाकी एपिसोडगुलो आगे एक्सप्लेन करा आछे, तो चाइले सेगुलो देखे आसते पारेन। आमी ड्रेसक्रिप्शन बक्से अथवा कमेंटे लिंक पिन करे देव। तो एपिसोडे शुरूते आमरा देखी सब कैंडिडेट जे जार इंट्रोडक्शन दे। देन मेयर बोलेन, आमी गोचिनेर सब नागरिकदेर काछे क्षमा चेये आमार इंट्रोडक्शन शुरू करते चाई। 4 বছর আগে যখন আমি প্রথম মেয়র হয়েছিলাম তখন আমি কথা দিয়েছিলাম যে আমি গোচিনকে কোরিয়ার সবথেকে ভালো শহর বানিয়ে তুলব, কিন্তু আনফরচুনেটলি সেটা আমি করতে পারিনি। সেই কারণে আমি আবার মেয়র হতে চাই আর আমার প্রতিশ্রুতি রক্ষা করতে চাই। এদিকে মিও ফিশ ফার্মে যাওয়ার পথে এই সমস্ত ইন্টারভিউয়ের ভিডিও ফোনে দেখছিল। দেন ওরা ফিশ ফার্মে পৌঁছায় আর সেখানকার দরজা ভেঙে ভেতরে চলে আসে। ভেতরে প্রবেশ করা মাত্রই ওদের গ্যাংয়ের লোকজনদের সাথে ফিশ ফার্মের লোকজনদের ফাইট শুরু হয়ে যায়। এরপর একজন লোক এসে ফিশ ফার্মের ওনার মিস্টার কোকে বলেন একটা বড় সমস্যা হয়ে গেছে, অনেক গ্যাংস্টার এসে এখানে মারামারি করছে। তখন মিস্টার কো বলেন গ্যাংস্টাররা এখানে কেন এসেছে, আর তখনই একজন এসে দরজা ভেঙে ভেতরে আসার চেষ্টা করতে থাকে, ফলে সেই ব্যক্তি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। দেন এরা দরজা ভেঙে ভেতরে আসে কিন্তু কাউকে দেখতে পায় না, কারণ মিস্টার কো টেবিলের তলায় লুকিয়ে পড়েছিলেন। এরপর ওরা টেবিলের ওপর জোরে আঘাত করে, ফলে মিস্টার কো চিৎকার করে ওঠেন এবং ওরা ওনাকে টেনে ধরে নিয়ে আসেন। এদিকে পার্ক মেয়রকে এনআর ফোরামের ব্যাপারে জিজ্ঞাসা করে যে আপনি মেয়র থাকাকালীন যে সমস্ত কাজকর্ম ওখানে হয়েছে আপনি সেগুলোর পারমিশন দিয়েছিলেন। তাছাড়া এনআর ফোরামের আন্ডারে থাকা সব কোম্পানিগুলোকেও আপনি অনেক ভালোভাবে ট্রিট করেছিলেন। মেয়র বলেন ব্যাপারটা এরকম মোটেই না, ওদেরকে ফেয়ার বিডিং প্রসেসের মাধ্যমে চুজ করা হয়েছিল। আর আমি তোমার প্রতি অনেক হতাশ হয়ে যাচ্ছি যে তুমি আমাকে এইসব বিষয়ে প্রশ্ন করছো। তুমি কি জানো ওটার মাধ্যমে কত প্রফিট হয়েছিল আর সেই সব ফান্ডগুলোকে সাধারণ মানুষের কাছে ব্যবহার করা হয়েছিল? তখন পার্ক একটা ডকুমেন্ট বের করে বলে কোম্পানির যে পরিমাণ প্রফিট হয়েছিল সেই তুলনায় সাধারণ মানুষের জন্য তেমন খরচই করা হয়নি। ও আরও কিছু সিক্রেট বলার চেষ্টা করে কিন্তু ওকে থামিয়ে দেওয়া হয়। এটা বলেছে আপনার টাইম ওভার হয়ে গেছে, কারণ টিভি স্টুডিওর এডিটররা সবাই মিওরের সাইডে ছিলেন। অন্যদিকে মিহোদের গ্যাংয়ের লোকজন ফিশ ফার্মের সব লোকজনদের মেরে ধরে এক জায়গায় জড়ো করে। দেন মিহো ওদের জিজ্ঞাসা করে যে এখানকার ইনচার্জকে, কিন্তু ওরা কেউ কোনো উত্তর দেয় না, ফলে মিহোদের গ্যাংয়ের একজন মিস্টার কোকে ধরে মিহোর সামনে নিয়ে আসে। তখন মিস্টার কো বলেন তোমরা আমাদের সাথে এমন কেন করছো? মিহো বলে আমার এরকম কিছু করার কোনো উদ্দেশ্য ছিল না, নিন একটু জল খান আর শান্ত হন। দেন মিস্টার কো জলটা খান আর জিজ্ঞাসা করেন তোমাদের কারা পাঠিয়েছে? তখন মিহো বলে আমাদের কেউ পাঠায়নি, আমরা জাস্ট এখানে এসেছি কিছু খুঁজতে যেটা নিয়ে আমাদের কৌতূহল রয়েছে। এবার আপনি এটা বলুন যে এই ফিশ ফার্মের সাথে এনকে কেমিক্যালের কী সম্পর্ক আছে? আর আমি যা যা জিজ্ঞাসা করছি সেগুলোর সঠিক সঠিক উত্তর দিন। মিস্টার কো বলেন এনকে কেমিক্যালের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে যাবে কেন? তখন মিও সেই পাইপের ব্যাপারে জিজ্ঞাসা করে, ফলে তিনি বলেন ওটা জাস্ট একটা নর্মাল পাইপ, ওটার সাথে কেমিক্যালের কোনো সম্পর্ক নেই, আর এই বোতলের জলটা যেমন পরিষ্কার ঠিক তেমনই ওই জলও পরিষ্কার। এতে মিহো বলে আপনি যে জলটা খাচ্ছেন সেটা আমরা ওখান থেকেই নিয়ে এসেছি, আর এই জল যদি পরিষ্কারই হয় তাহলে তো আপনার কোনো সমস্যা হবে না। আর এটা শোনার পরই মিস্টার কো বলেন প্লিজ আমাকে বাঁচিয়ে নাও, অ্যাম্বুলেন্সকে কল করো। তো মিহো বলেন আপনিই তো এইমাত্র বললেন যে ওটা পানীয় জল, উনি বলতে থাকেন প্লিজ আমাকে হসপিটালে নিয়ে চলো। তখন মিহো নিজে জলটা খায় আর বলে এটা আমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছি, এবার আমাকে সত্যিটা বলুন, নাহলে সত্যি সত্যি ওই জল আমি আপনাকে খেতে বাধ্য করব। ওই জলে কোনো প্রবলেম আছে তাই না? দেন সিন চেঞ্জ হয় আর আমরা একে দেখতে পাই, এ ফোনে কাউকে একটা বলছিল যে গ্যাংস্টাররা ওখানে কি করছে, আর তুমি শান্ত হও আর আমাকে সব কথা খুলে বলো। যে কে ওই গ্যাংস্টারদের পাঠিয়েছে সেই ব্যক্তি বলেন একজন মহিলা। তো এ বলে কে সেই মহিলা? তো তিনি বলেন আমি জানি না কে, কিন্তু ও ওই জলের ব্যাপারে সব জানে। এদিকে মেয়র জয় পার্কে ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে প্রশ্ন করতে থাকে যে তুমি নাকি লোকজনের থেকে টাকা নিয়ে কেসে হেরে গেছিলে। তো পার্ক বলে এসব ফেক নিউজ। এতে মেয়র বলেন যদি এটা সত্যি হয় তাহলে কি তুমি ইলেকশন থেকে সরে যাবে? তখন পার্ক বলে আমি জানি না যে কারা এসব মিথ্যে গুজব ছড়িয়েছে, তবে আমি তাদের অবশ্যই খুঁজে বের করব আর তাদের আইনের মুখোমুখি করাবো। এতে মেয়র আবারও বলেন যে আর যদি এসব সত্যি হয় তাহলে কি তুমি ইলেকশন থেকে সরে যাবে? তখন পার্ক বলে অবশ্যই আমি এসবের দায়িত্ব নেব আর ইলেকশন থেকে সরে যাব। দেন এ এসে সব ভিআইপি মেম্বারদের ডেকে নিয়ে যায়, যেটা শুনতে আর মিহোর বাবা খেয়াল করে। বাইরে আসার পর এরা আলোচনা করতে থাকে যে ফিশ ফার্মে আবার কারা অ্যাটাক করলো। তো একজন বলে আমি শিওর পার্কের লোকজনই হবে, আর এখন আমাদের কয়েকজন ছেলে পেলে নিয়ে ওখানে যেতে হবে ওদেরকে থামানোর জন্য। দেন ওদের মধ্যে দুজন ফিশ ফার্মের উদ্দেশ্যে রওনা হয়। এরপর আমরা দেখি শুনতে জেরিকে কল করে জিজ্ঞাসা করে যে তোমরা ফিশ ফার্মের ব্যাপারে এত কিছু জানলে কি করে? এতে জেরি উত্তর দেয় মিহো এসব খুঁজে বের করেছে। তো ও বলে তোমরা কি কিছু খুঁজে পেয়েছো? জেরি বলে হ্যাঁ আমরা অনেক কিছু খুঁজে পেয়েছি, আর আমরা যদি একবার এখান থেকে বেরোতে পারি তাহলে আমরা মেয়র চৈকে ধ্বংস করে দেব। এটা শোনার পর শুনতে বলে আমাকে খবর দিতে থেকো, আর তোমাদের যদি ব্যাকআপের প্রয়োজন হয় তাহলে আমাকে জানিও। এদিকে পার্ক মেয়রকে প্রশ্ন করতে থাকে যে আপনি কি জানেন অন্যান্য শহরের তুলনায় গোচিনে প্রায় 20 গুণ বেশি ক্যান্সার পেশেন্ট আছে। তখন এডিটর পার্ককে বলে তুমি প্লিজ তোমার টপিক চেঞ্জ করো আর শুধুমাত্র পলিটিক্স নিয়ে প্রশ্ন করো। তো পার্ক বলে আমি পলিটিক্স নিয়েই প্রশ্ন করছি। দেন ও মেয়রকে বলে আপনি স্পেশাল সাবস্টেন্স ম্যানেজমেন্ট বিল বাতিলের জন্য লড়াই করেছিলেন। তো মেয়র বলেন হ্যাঁ এটা সত্যি।
কারণ ওই বিল পাস হলে হাজার হাজার মানুষ তাদের কাজ হারিয়ে ফেলত। এতে পার্ক বলে যদি বিল পাস হতো তাহলে এনকে কেমিক্যালের অনেক লস হতো আর আপনি কোম্পানির মেজর শেয়ার হোল্ডার। দেন পার্ক আরও কিছু বলতেই যাচ্ছিল, তখন এডিটর ওকে বাধা দিতে যান। তো পার্ক বলে আমার কাছে এখনও টাইম আছে। এরপর ও মিয়রকে বলে গুজিনের যে ক্যান্সার পেশেন্টের সংখ্যা 20 গুণ বেড়ে গেছে, আপনার মনে হয় না যে এসব এনকে কেমিক্যালের জন্য হচ্ছে? এতে মিয়র উত্তর দেন, তোমার যা মনে হয় সেটা তুমি ভাবতে পারো, কিন্তু এখনও পর্যন্ত এনকে কেমিক্যাল গুজিনের উন্নয়নে অনেক অবদান রেখেছে। তখন পার্ক বলে এনকে কেমিক্যাল থেকে যে NF9 তৈরি হয় আমি মানছি, সেটার মাধ্যমে দ্রুত গতিতে সাবকন্ডাক্টর, গাড়ি, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস তৈরি হয়, কিন্তু এটার সাইড এফেক্ট অনেক বেশি। দেন ও একটা আর্টিকেল সবাইকে দেখায় আর বলে NF9 এর ফার্স্ট ডেভেলপার জো হেসু, যিনি আত্মহত্যা করেছিলেন, তিনি তার মরার আগের দিন পর্যন্ত বলে গেছেন যে NF9 থেকে যে রেডিয়েশন নির্গত হয় সেটা অনেক ক্ষতিকর। পার্কের এসব আর্টিকেল দেখানোর পর মেয়র অনেক চিন্তায় পড়ে যান। এদিকে মিস্টার কো সব সত্যিটা বলে দিতে থাকেন, যেটার ভিডিও জেরি করতে থাকে। তিনি বলেন NF9 বানানোর ফলে সেখান থেকে দূষিত জল নির্গত হয় যেটার মধ্যে অনেক বেশি পরিমাণে রেডিয়েশন মিক্স থাকে, আর এই ফিশ ফার্মটা শুধুমাত্র লোক দেখানোর জন্য তৈরি করা হয়েছে, যাতে করে NF9 এর মাধ্যমে তৈরি হওয়া সব দূষিত জল আমরা এই ফিশ ফার্মের সাহায্যে সমুদ্রে ফেলে দিতে পারি, আর এখানে তৈরি হওয়া মাছ আমরা বিতরণ করি না, বরং ডিসপোজ করে দিই। তখন মিহ বলে এনকে কেমিক্যাল নিশ্চয়ই এসব করার জন্য আপনাকে অনেক টাকা দেয়। তো মিস্টার কো বলেন যে হ্যাঁ। দেন চুনসিক মিওকে সব রশিদের পেপার এনে দেয়। তখন জেরি বলে এবার কি আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত? তো মিও উত্তর দেয় না, আমরা আগে টিভি স্টুডিওতে যাব। এতে চুনসিক বলে তুমি কি ওখানে গিয়ে সবার সামনে এইসব কিছু রিভিল করবে? আর ঠিক তখনই মিওরের লোকজন সেখানে চলে আসে, ফলে জেরি আর মিও গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, আর ওদের পিছু পিছু VIP মেম্বাররাও আসতে থাকে। এদিকে এই VIP মেম্বার ওর ফ্রেন্ডকে ফোন করে বলে যে ইতিমধ্যে মিও ফিশ ফার্ম থেকে বেরিয়ে গেছে আর আমার মনে হয় ওরা টিভি স্টেশনের দিকে যাচ্ছে। তখন ওর ফ্রেন্ড বলে আমি পুলিশকে কল করছি। এতে এ বলে এসব কি ঠিক হবে? পুলিশ যদি ওইসব ডকুমেন্টস পেয়ে যায় তাহলে আমরা ফেঁসে যাব। তো ওর ফ্রেন্ড বলে আমার পুলিশের সাথে কানেকশন আছে, আর তোমরা আগে মিওকে আটকাও, তারপর সব কিছু ভাবা যাবে। আর ওদের এসব কথা শুনতে শুনে নেয়। তখন জেরি ওকে মিস্টার কোয়ের সেই ভিডিওটা পাঠায়, আর তারপরে মিও ওকে কল করে জিজ্ঞাসা করে যে তুমি কি ভিডিওটা পেয়েছো? আর মিওর চোয়ের লোকজনরা ইল্লিগালি দূষিত জল ছড়িয়ে বেড়াচ্ছে, আমি এসব লাইভ শোতে রিভিল করতে চাই, তো এটার কি কোনো ব্যবস্থা আছে? এতে শুনতে বলে তুমি কি নিজে এসব করবে? মিহু উত্তর দেয় আমার বিশ্বাস আছে যে আমি এটা পারবো। এতে শুনতে বলে তুমি এখানে আসো, আমি সেসবের ব্যবস্থা করছি। এরপর জেরি বলে মেয়রের লোকজন আমাদের ফলো করছে, তুমি কি ওদের সরাতে পারবে? তো শুনতে বলে ঠিক আছে, আমি সব হ্যান্ডেল করে নিচ্ছি। এদিকে এ চিফকে কল করে বলে যে আপনি আমাকে একটা সাহায্য করুন। অন্যদিকে শুনতে ওয়ার্ডেন পার্ককে কল করে বলে যে তোমাকে আমার হয়ে একটা কাজ করে দিতে হবে। পরের দৃশ্যে আমরা দেখি রাস্তায় চেকিং চলছে আর মিহুদের গাড়ির পেছনে একজন পুলিশ আসছে। পুলিশ মিহুদের গাড়ি থামাতে বলে, যেটা দেখে এরা অনেক বেশি খুশি হয়ে যায় এই ভেবে যে এদের লোকজনই ওদের আটকাচ্ছে। এরপর পুলিশ মিহুদের বলে আমি তোমাদের নিয়ে যাব, তো তোমরা আমাকে ফলো করো। দেন আমরা দেখি মিহুদের গাড়ি অন্য গাড়ির তুলনায় আগে চলে আসে, আর যেটা দেখে মিয়রের লোকজন অনেক অবাক হয়ে যায়। পুলিশ অন্য সব পুলিশদের সাথে কথা বলে, দেন মিহুদের গাড়িকে ছেড়ে দেওয়া হয় এবং চেকিংও করা হয় না। অন্যদিকে আমরা দেখি ওয়ার্ডেন পার্ক এই সমস্ত কিছু করিয়েছেন। এরপর মিহুর বাবা মিহুকে কল করে বলে যে তুমি বললে যে এখানে আসবে। এতে মিহু বলে আমি রাস্তায় আছি। তখন মিহুর বাবা হাসতে হাসতে বলে তুমি কি পার্কের ইন্টারভিউ দেখলে? ও অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে, আমি যতটা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো করছে ও। এইসব শুনে মিহু অনেক ইমোশনাল হয়েছে আর বলে বাবা আজকে আমি অনেক খুশি। তখন ওর বাবা বলে আজকে পার্ককে টিভিতে অনেক সুন্দর লাগছে আর আমার জামাই সত্যিই অনেক হ্যান্ডসাম। মিহু বলতে থাকে তুমি মনে রেখো আজকে তোমার মেয়ে সত্যিই অনেক বেশি খুশি। এতে ওর বাবা বলে আমি শুনেই খুশি হয়ে যাচ্ছি যে তুমি অনেক খুশি হয়েছ। দেন মিহু ফোনটা কেটে দেয়। এদিকে মিহুর বাবা অনেক হাসছিল, যেটা দেখে শুনতে বলে আপনি এত হাসছেন কেন? যেটার উত্তরে তিনি বলেন মিহু বলল ও আজকে অনেক বেশি খুশি আর ও এরকম কথা আগে কোনোদিন বলেনি। এরপর ওরা খেয়াল করে ক্রিপ্টোকারেন্সি স্ক্যামের সেই লোকজন টিভি স্টেশনে এসেছে। মিহুর বাবা বলে আমাদের ওদের আটকানো উচিত। শুনতে বলে এসব মিয়রের কাজ আর ওরা যা করতে চায় করতে দিন, আমাদের কাছেও এর থেকে ভালো প্ল্যান আছে। এরপর আমরা দেখি টিভি স্টুডিওর হেড এডিটরকে এসে বলে লাইভ শোতে মিহু নামের একজনকে নিতে হবে। এতে এডিটর বলেন এটা আমাদের নিয়মের বিরুদ্ধে, কারণ উনি পার্কের ওয়াইফ। এতে হেড বলেন আমি সেসব দেখে নেব, তোমাকে সেসব নিয়ে চিন্তা করতে হবে না। দেন তিনি বাইরে আসেন। তখন শুনতে বলে কি হলো? তিনি উত্তর দেন মিহু এখন যেতে পারবে। দেন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখান থেকে আমরা বুঝতে পারি যে টিভি স্টুডিওর হেড আসলে বিগ মাউস অর্গানাইজেশনের একজন মেম্বার। শুনতে ওনাকে সেই ভিডিওটা পাঠায় আর বলে মিহু যখন কথা বলবে তখন এই ভিডিওটা চালিয়ে দিও। তো তিনি বলেন ঠিক আছে। এরপর আমরা রুমের দৃশ্য দেখতে পাই যেখানে এই ব্যক্তি পার্কের বিরুদ্ধে স্পিচ দেয়, যেসব জিহুন আর ওর প্রসিকিউটর দেখছিল। প্রসিকিউটর বলেন আমি কোনোদিন ভাবিনি যে মিওর চোই ওকে এভাবে ইউজ করবে। জিহুন বলে এসব চলতে থাকলে তো পার্ক নিচে নেমে যাবে। এদিকে এই ব্যক্তি একটা নোটবুক বের করে বলে যে এখানে সব প্রমাণ আছে, আমি যা যা বলেছি। সেসব শুনে মিওর অনেক খুশি হচ্ছিলেন, কারণ এসব মেয়েরই প্ল্যান ছিল। ইতিমধ্যে মিও সেখানে চলে আসে এবং সেই রুমে চলে যায়। মিওর মিওকে দেখে দুশ্চিন্তায় পড়ে যান আর তাড়াতাড়ি পার্ককে বলে তুমি বলেছিলে এসব যদি সত্যি প্রমাণ হয় তাহলে তুমি ইলেকশন থেকে সরে যাবে।
এতে পাক বলে সত্যিটা খুব তাড়াতাড়ি সবার সামনে আসবে আর আপনি এটা সাধারণ মানুষকে ঠিক করতে দিন যে ওরা মেয়র হিসেবে কাকে চায়। দেন এডিটর জিজ্ঞাসা করেন পরবর্তী কোন নাগরিক প্রশ্ন করতে চান, তখন মিও উঠে দাঁড়ায় আর বলে আমি করতে চাই। মিও বলে আমি মেয়র জয়কে প্রশ্ন করতে চাই। এতে মেয়র এডিটরকে বলেন এই মহিলা ক্যান্ডিডেট পাক চাংহোর ওয়াইফ, প্লিজ ওকে প্রশ্ন করা থেকে আটকান। দেন এডিটর পার্ককে জিজ্ঞাসা করে এটা কি তোমার ওয়াইফ, তখন মিহো বলে আমি এখানে পার্কের ওয়াইফ হয়ে আসিনি, আমি রেডিয়েশনের ভিকটিম হয়ে এখানে এসেছি যেটা এনকে কেমিক্যাল থেকে লিক হয়। তখন মিহোর বাবা বলে এসবও কি বলছে, কোন রেডিয়েশনের কথা বলছে? ও মিহো বলে আমি এসব কথা এখনও অবধি আমার হাজব্যান্ডকেও জানাইনি। 12 জানুয়ারি একটা সিঙ্কহোল অ্যাক্সিডেন্টে আন্ডারগ্রাউন্ড ড্রেন পাইপ ফেটে যায় আর সেখান থেকে নির্গত হওয়া রেডিয়েশন আমার মধ্যে ঢুকে যায় আর আমি এখন লিম্ফোমার 4th স্টেজে আছি, যে কারণে আমি মারাত্মকভাবে অসুস্থ। এসব বলতে বলতে মিও অনেক ইমোশনাল হয়ে যায়। এদিকে পার্ক এসব শুনে অনেক শকড হয়ে যায় এবং মিওর অনেক হাসতে থাকেন। পার্ক কান্না করতে থাকে আর মিহোর বাবাও কান্না করতে থাকে। তখন এডিটর মিহোকে বলে এটা আপনার পার্সোনাল সিচুয়েশন ডিসকাস করার কোনো জায়গা না। এতে মিহো বলে আমি এ বিষয়ে একটা ভিডিও দেখাতে চাই। দেন ফিশ ফার্মের ওনার মিস্টার কোয়ের সেই ভিডিওটা প্লে করা হয় যেটা জুই থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই দেখতে থাকে। এরপর মিহো বলে গত 30 বছর ধরে এনকে কেমিক্যাল থেকে দূষিত জল ইলিগালি সমুদ্রে ফেলা হচ্ছে, যে কারণে 10,000-এরও বেশি মানুষ মারা যাচ্ছে অথবা ক্যান্সারে ভুগছে। এবার আপনিই বলুন মিস্টার জয়, এটাই আসল কারণ তো স্পেশাল ম্যানেজমেন্ট বিল বাতিল করানোর? তখন মিওর বলেন এই ভিডিওটা আদৌ সত্যি কিনা সে বিষয়ে আমি ইনভেস্টিগেশন করতে চাই। এতে মিহো বলে এই সব কিছুর পেছনে যে আপনার হাত রয়েছে সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। আর এখানেই আজকের মতো ইন্টারভিউ শেষ হয়ে যায়। এরপর মিওর বাইরে আসেন আর এদের জিজ্ঞাসা করেন এত কিছু যখন ঘটে গেল, মিহো এত কিছু করলো, তখন তোমরা কী করছিলে? এরা কিছুই বলতে পারে না। দেন মিওর গাড়ি করে সেখান থেকে চলে যান। এদিকে পার্ক যখন বাইরে আসে তখন সব রিপোর্টাররা ওকে এনকে কেমিক্যালের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু পার্ক কোনো উত্তর না দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ও মিহোকে ফোন করে কিন্তু মিহোর ফোন অফ ছিল। পরের দৃশ্যে আমরা মিহোকে দেখতে পাই, মিহো পার্কের পুরনো লফার্মে আসে আর সব পুরনো জিনিসপত্র দেখে ভাবতে থাকে যে ওর আর পার্কের এখানে কত স্মৃতি রয়েছে। ইতিমধ্যে পার্ক সেখানে চলে আসে আর মিহোকে জড়িয়ে ধরে। মিহো বলতে থাকে আমার মনে হয় আমি সত্যিই পার্ক চাংহোকে ভালোবাসি, আমি অনেক চিন্তায় পড়ে গেছিলাম যে আমাকে ছাড়া তুমি কীভাবে বাঁচবে, এই জন্য আমার অনুশোচনা হচ্ছে যে আমি আর তোমার কেয়ার করতে পারবো না, কিন্তু একে অপরকে ভালোবাসার জন্য এখনও অনেক টাইম আছে, তো যতদিন বেঁচে আছি চলো একসাথে হ্যাপি থাকা যাক। দেন মিহো পার্ককে বলে তুমি আমার কোনো কথার উত্তর দিচ্ছ না কেন? পার্ক অনেক কান্না করতে থাকে আর বলে এতদিন আমি তোমার জন্য কিছুই করিনি, কিন্তু এবার আমি করব, যতটা আমার দ্বারা সম্ভব হয় তোমার জন্য আমি সব কিছু করবো মিহো। এরপর ও মিহোকে আবার হাগ করে নেয়। পার্ক ওকে সরি বলতে থাকে আর অনেক কান্না করতে থাকে। এরপর আমরা মিহোর বাবাকে দেখতে পাই, তিনি মিহোর এমন খবর শুনে অনেক দুঃখী হয়ে গেছেন। পরের দিন মিওর আর জুহি যখন ইন্টারোগেশনের জন্য আসে তখন সাধারণ মানুষ ওদের ওপর অনেক বেশি রেগে ছিল। দেন প্রসিকিউটর আসেন আর বলেন আমি কোনোদিন ভাবিনি এরকম দিনও আসবে। তিনি অনেক মজা পাচ্ছিলেন মিওরের এমন অবস্থা দেখে। তখন মিওর বলেন বাইরে কে আছে, জিহুন নাকি পার্ক নাকি দুজনেই? তিনি আয়নার সামনে এসে বলেন তোমাদের যা ইচ্ছা তাই করে নাও, কিন্তু আমি আবার ইলেকশনে জিতব। পার্ক জিহুনকে জিজ্ঞাসা করে তুমি কি চেয়ারম্যানের ছেলেকে খুঁজে পেয়েছো? জিহুন বলে না এখনো অবধি পাইনি। এরপর পার্ক যাওয়ার সময় জুইকে দেখতে পায় আর বলে চেয়ারম্যান কাঙের ছেলের কাছ থেকে জিহুনের কাছে একটা কল এসেছিল, যে কারণে জিহুন চেয়ারম্যান কাঙের বডি পোস্টমর্টম করাচ্ছে আর কাল তার রেজাল্ট বেরোবে। তো জুহি বলেন তুমি আমাকে এসব কথা কেন বলছো? পার্ক বলে মিওর যদি এ বিষয়ে জানতে পারেন তিনি অবশ্যই এটা বন্ধ করানোর চেষ্টা করবেন। এতে জুহি বলেন প্লিজ আমার হাজব্যান্ডকে সন্দেহ করা বন্ধ করো, ও কোনো খারাপ কাজ করেনি। পার্ক বলে তোমাদের পানিশমেন্ট দিয়ে কোনো লাভ নেই আর পরে আমার কাছে ক্ষমা চাইতে এসো না, কারণ তোমরা ক্ষমা পাওয়ার যোগ্য না। দেন পার্ক সেখান থেকে চলে যায়। এরপর জুহি ড্রাইভারকে বলে তুমি মিওরকে বলে দিয়ে ওরা এল্ডারের বডির পোস্টমর্টম করাচ্ছে। তখন ড্রাইভার বলেন আপনি কি সব কিছু জানেন? এতে জুহি উত্তর দেন আমি না জানে কিভাবে থাকতাম। এরপর আমরা ভোট গণনার দিন দেখতে পাই যেখানে পার্ক মেয়রের থেকে অল্প সংখ্যক ভোটে পিছিয়ে থাকে আর শেষমেশ মেয়রই জিতে যায় এবং পার্ক হেরে যায়। এদিকে জুইকে দেখে মোটেই খুশি মনে হচ্ছিল না। অন্যদিকে জেরি আর মিহো মিলে বিয়ার কিনে নিয়ে আসে আর মিহো বলে তোমরা প্লিজ এত দুঃখী হয়ে থেকো না। ইতিমধ্যে মিহোর নামে একটা পার্সেল আসে। দেনু সেটা খোলে আর একটা কাগজ দেখতে পায় যেখানে লেখা ছিল আমি জুহি আর এটা আমার হাজব্যান্ডের বার্নার ফোন যেটা ও ইউজ করে আর এই ফোনে ওর বিরুদ্ধে অনেক প্রমাণ আছে। এরপর আমরা দেখি জুহির কাছে পার্কের কল আসে। তো পার্ক বলে তুমি কি কোর্টে সাক্ষী দিতে পারবে যে এটা মিওরের ফোন? এদিকে মিওর স্পিচ দিচ্ছিলেন, জুহি বলেন হ্যাঁ আমি সাক্ষী দেওয়ার জন্য রেডি আছি। পরের দৃশ্যে আমরা দেখি মিও অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছে, যে কারণে পার্ক ওকে পিঠে করে বাড়িতে নিয়ে আসে। দেনু মিওকে বিছানায় শোয়ানোর পর ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এরপর ও যখন সেখান থেকে উঠে যেতে থাকে তখন মিও ওর হাতটা ধরে নেয় আর বলে প্লিজ এখানেই থাকো। পার্ক বলে আমি তোমার জন্য মেডিসিন আনতে যাচ্ছি। মিহো বলে আমি ভাবছিলাম এটাই হয়তো আমার লাস্ট মোমেন্ট, তাই আমি তোমার হাত ধরে ঘুমোতে চাই। পার্ক বলে তুমি এসব কি বলছো আর লাস্ট মোমেন্ট বলে তুমি কি বোঝাতে চাইছো? তখন মিহো বলে তুমি যদি না চাও তাহলে আমি আমার বাবার হাত ধরে ঘুমাবো। ইতিমধ্যে ওর বাবা মেডিসিন নিয়ে রুমে আসে আর বলে তোমার হাজব্যান্ড থাকতে আমি তোমার হাত ধরতে যাবো কেন?
পার্ক মিহুকে ঘুম পাড়াতে থাকে আর ও ঘুমিয়ে গেলে পার্ক বাইরে এসে দেখে ওর শ্বশুর মিহুর জন্য অনেক কান্নাকাটি করছে, যেটা দেখে পার্কও অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর আমাদের ট্রায়ালের দিন দেখানো হয়, যেখানে পার্ক জাজকে সেই বার্নার ফোনটা দেয় আর বলে এটা মিয়র চৌয়ের ফোন। এতে মিয়র বলেন, কোনো প্রমাণ আছে কি যে এটা আমার ফোন? প্রসিকিউটর বলেন, আমাদের সাক্ষী এখনও এখানে এসে উপস্থিত হয়নি, তিনি খুব তাড়াতাড়ি চলে আসবেন। তখন এল্ডারের অ্যাসিস্ট্যান্ট এসে বলেন, এটা আমার ফোন আর এটার আমি প্রুফও দিয়ে দিচ্ছি। তিনি সবার সামনে প্রমাণ করে দেন যে এটা ওনারই ফোন। দেন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে মিয়রের রুমে একটা হিডেন ক্যামেরা লাগানো ছিল, যেটার মাধ্যমে মিয়র জুহির ওপর নজর রাখছিলেন। এরপর আমরা দেখি জুহিকে মেন্টাল হসপিটালে বেঁধে রাখা হয়েছে আর ওনাকেও পার্কের মতো ভুলভাল ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, আর এইসব কিছুর পেছনে মিয়রই ছিলেন। এদিকে ট্রায়ালে মিয়রের বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ পাওয়া যায় না, যে কারণে ওনার ওপর থেকে সব কেস তুলে নেওয়া হয়। তখন জেরি এসে বলে, আমি জুহিকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি আর ওর ফোনও অফ। ইতিমধ্যে মিহুর শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়, ফলে ওকে হসপিটালে ভর্তি করানো হয়। এরপর মিহুর যখন জ্ঞান ফেরে ও পার্ককে বলে, আগে তুমি আমাকে সারপ্রাইজ দিতে আর আজকাল আমি তোমাকে সারপ্রাইজ দিচ্ছি। পার্ক মিহুর হাত ধরে বলে, তোমাকে এত বেশি চিন্তা করতে হবে না, তুমি বিশ্রাম করো। মিহু বলে, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, এবার আমি ঘুমোতে চাই। পার্ক বলে, তুমি ঘুমিয়ে পড়ো, আমরা আবার কালকে কথা বলবো। মিহু পার্কের হাত অনেক শক্ত করে ধরে আর বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি পার্ক চংহ। এতে পার্ক বলে, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর এখানেই মিহু ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করে, অর্থাৎ মারা যায়। আর এই সিনটা অনেক বেশি দুঃখের ছিল। পার্ককে দেখে মনে হচ্ছিল ও আগে থেকেই টের পেয়ে গেছিল যে এটাই মিহুর লাস্ট মোমেন্ট। এখানে পার্ক অনেক দুঃখী হয়ে যায় আর ওর চোখে জল চলে আসে। ও মিহুকে বারবার সরি বলতে থাকে এবং মিহুর মাথায় হাত বোলাতে থাকে আর ওর হাত শক্ত করে ধরে অনেক কান্না করতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখি মিয়র সুইমিং করছেন, তখন পার্ক সেখানে আসে, ফলে মিয়র জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? পার্ক বলে, আমি এই বিল্ডিংটা কিনে নিয়েছি। এতে মিয়র বলেন, আমার মনে হচ্ছে বিগ মাউস তোমাকে অনেক টাকা দিয়েছে। তখন পার্ক বলে, আমি বিগ মাউস। তিনি বলেন, কংগ্রাচুলেশন, যাই হোক তোমার সাথে আমার কোনো ম্যাচ নেই, মানি পাওয়ার কোনো কিছুতেই না, তুমি কোনোদিনই আমাকে হারাতে পারবে না। পার্ক বলে, আপনি কাপুরুষ, আপনি ভয় পেয়ে গিয়েছিলেন যদি কেউ আপনাকেও আপনার গ্র্যান্ডফাদারের মতো মারার চেষ্টা করে, সেই কারণেই আপনি মনস্টারে পরিণত হয়েছেন। মেয়র বলেন, হ্যাঁ আমি কাপুরুষ, আর তারপরেও আমি জিতে গেছি, আমার কাছে সব আছে, তুমি কি দেখতে পেলে না যে তুমি তোমার আইনের সাহায্যেও আমাকে আটকাতে পারলে না? তখন পার্ক বলে, সেই সব মানুষদের কি হবে যারা এত কষ্ট পেয়ে মারা যাচ্ছে, আপনি কি তাদের সহ্য যন্ত্রণা সম্পর্কে একবারও চিন্তা করেছেন? এতে মেয়র বলেন, আমি ওদের নিয়ে চিন্তা করতে কেন যাব, ওরা সবাই লুজার্স। পার্ক বলে, থ্যাংক ইউ, আমি ভাবছিলাম আমি হয়তো পাপ করেছি, কিন্তু আমি কোনোদিন আপনার যন্ত্রণা নিয়ে ভাববো না, আমি মনে করবো যে আমি একটা আবর্জনা পরিষ্কার করেছি। আর ঠিক তখনই মেয়রের মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। মেয়র বলেন, এসব কি? তখন পার্ক উত্তর দেয়, ওই দূষিত জলের রেডিয়েশনের জন্য অনেক মানুষ মারা গেছে আর আপনাকে ওদের মতোই সাফার করতে হবে। আপনি কি জানেন আইন কেন তৈরি করা হয়েছিল? যাতে মানুষ একে অপরকে হত্যা করতে ভয় পাবে। আইন বানানো হয়েছে মানুষকে বাঁচানোর জন্য, কিন্তু আপনার তো আইনের দরকার নেই। দেন পার্ক গুড বাই বলে সেখান থেকে চলে যায় এবং মেয়র আবার সুইমিং পুলে ঝাঁপ দেন, আর এই সুইমিং পুলেই সেই দূষিত জল মেশানো ছিল। এরপর আমরা দেখি ওরা মেয়রের লুকোনো সব টাকা উদ্ধার করে নেয় এবং জুহিকে মেন্টাল হসপিটাল থেকে নিয়ে আসা হয়। দেন জুহি কোর্টে মেয়রের বিরুদ্ধে সাক্ষী দেয়। এদিকে ওয়ার্ডেন পার্ক সেই সব ভিআইপি মেম্বারদের শাস্তি দেয়। এখন পার্ক পুরোপুরি বিগ মাউস হয়ে গেছে এবং সবাই ওকে অনেক সম্মান করছে, আর জিহুনকে শহরের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়েছে এবং উদ্ধার করা সব টাকা গরিব ফ্যামিলিদের মধ্যে দান করে দেওয়া হয়। আর সেই আগের সাইনটাই বিগ মাউসের সাইন হিসেবে থেকে যায় এবং সবাই পার্কের সামনে বো করে। এরপর আমরা দেখি পার্ক গাড়ি চালিয়ে যাচ্ছে আর গাড়িতে ওর আর মিহুর ওয়েডিং ফটো রয়েছে, কিন্তু মিহু ওর পাশে নেই, সেখানে ক্রিসেন্থামাস হোয়াইট পরে রয়েছে। পার্ক মনে করতে থাকে যে মিহু ওকে বলেছিল যে আমি চাই তুমি ভালো বিগ মাউস হও। পার্ক মিহুর বলা সব কথা ভাবতে থাকে আর ওদের একসাথে কাটানো সব সময়ের কথা মনে করতে থাকে। আর এখানেই আমাদের বিগ মাউথ ড্রামাটা শেষ হয়ে যায়। তো ড্রামার শেষে আমি একটা কথাই বলতে চাই যে আজ অবধি আমি যতগুলো কোরিয়ান ড্রামা দেখেছি তার মধ্যে এটা আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে। আর আপনাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর এরকম নতুন নতুন ড্রামার এক্সপ্লেনেশন দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন।